আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী তিন সোনাগাজী দাগন ভূঁইয়ার নেতৃত্বে নতুন সূর্যের আগমন। গণতন্ত্রের মানুষকন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল নিয়ে সোনাগাজী দাগন ভূঁইয়ার অবশিষ্ট উন্নয়নকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা, ফেনীর কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর হাত ধরে এগিয়ে নেয়ার মানসে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট মহাজোটের মনোনীত প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করি। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গণতন্ত্রের ধারাবাহিকতা সমুন্নত রেখে দেশরত্ন শেখ হাসিনার মহাজোটের মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সমর্থনে সৃষ্টি করি গণজোয়ার। সবার মুখে এক সুর, ফেনী হবে সিঙ্গাপুর।